রয়্যাল এনফিল্ড তারা মে মাসের মধ্যে নিয়ে আসবে, চারজন নিয়েও চলে গেল আমার আগে। সিসি লিমিটের আগে স্পিড লিমিটের উপরে নজর দেওয়া উচিত। এই জীবনে আমাদের দেশের মাটিতে উচ্চ সিসির বাইক চালাতে পারবো। ভাই ভাই ভাই, এই দেশে তুমি সিসি লিমিট বাড়তেছে কি, আপনার কি কোনটা নেবেন আপনি বলেন তো ভাই? কোনটা ভাই আপনি কোনটা ভাই ভাই, এসব সিসি লিমিটে কি হবে, আপনি কেন বিরক্ত করতেছেন? আর বাড়লে আপনার কি আসে যায় দরমিয়া? হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড, দিস ইজ ময়ুক অ্যান্ড ইউ আর ওয়াচিং মোটো হুইলস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর চেষ্টা করছেন চারপাশে হ্যাপিনেস ছড়িয়ে দেওয়ার। মোটো হুইলসে দেখছেন কয়েকদিন ধরেই আমরা সিসি সেগমেন্টটা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি এবং আমরাও বেশ এক্সাইটেড এটা নিয়ে। সো এরই ধারাবাহিকতায় আপনাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করব, অ্যান্ড যে বিষয়টা জানা মাত্রই আমার একটা গুজ বাম্প হচ্ছে। ব্যাপারটা হচ্ছে রয়্যাল এনফিল্ড নিয়ে। আমরা অনেকেই রয়্যাল এনফিল্ড নিয়ে অনেক বেশি এক্সাইটেড। যখন থেকে বাংলাদেশে সিসি লিমিট বাড়ানোর কথা হচ্ছে তখন থেকে আমরা কিন্তু শুনছি রয়্যাল এনফিল্ড আসছে বাংলাদেশে। বাংলাদেশের কোম্পানি ইফাদ অটোস রয়্যাল এনফিল্ডের সাথে একটা এমওইউ সাইন করেছে। এমওইউ মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সহজ কথায় তাদের সাথে এমন একটা চুক্তি হচ্ছে, এটা অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে, রেসপেক্টের জায়গা থেকে চুক্তিটা হচ্ছে এবং বিশ্বাসের জায়গা থেকে এই চুক্তিটা, যে বাংলাদেশে যদি সিসি লিমিট বৃদ্ধি করে তাহলে ইফাদ অটো বাংলাদেশে রয়্যাল এনফিল্ড নিয়ে আসতে চায়, একই সাথে বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড তারা সেল করতে চায়। বাংলাদেশে যদি সিসি লিমিট মার্চের মধ্যে বাড়ে তাহলে রয়্যাল এনফিল্ড তারা মে মাসের মধ্যে নিয়ে আসবে, ইফ আই এম নট রং। স্ক্রিনের কোনো একদিকে হয়তো বা নিউজের একটা স্ক্রিনশট আসছে, সেটা দেখে নিতে পারেন। তবে এখানে একটা ঘটনা আছে, রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসা নিয়ে একটা বড় বিষয় হচ্ছে যে যেই পর্যন্ত সিসি লিমিট বাড়ানোর কথা হচ্ছে সেটা টপ এন্ডেই যেতে হবে। তার মানে 350 সিসি পর্যন্ত যদি পারমিশন পাওয়া যায় তাহলে বাংলাদেশের মার্কেটে আসবে রয়্যাল এনফিল্ড। বাবা রে, এই জন্যই এই পাশ দিয়ে আমি সচরাচর আসি না। মহাখালী বাস স্ট্যান্ডের এই জায়গাটাতে বেশ যানজট লেগে থাকে, কারণ এই পাশ থেকে বাসগুলো বের হয়। আগে এরকম ছিল গাবতলি এরিয়া, কিন্তু গাবতলি এরিয়া কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক থাকে। এই জায়গাটার এখনও কোনো উন্নয়ন হয় নাই। এই হচ্ছে অবস্থা, লিটারেলি সে কিভাবে পার হচ্ছিল আমি তাকে হর্ন দিতে দিতে দিতে, এবং পিছনের চাকা অনেকটা স্কিডও করেছে। যাক আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। দ্যাটস ওয়াই হর্নেট ব্রেকিংয়ের দিক থেকে অনেক ভালো, অনেক ভালোভাবে কন্ট্রোলে আসে বাইকটা ইমার্জেন্সি সিচুয়েশনে। সো যেটা বলছিলাম, বাংলাদেশের মার্কেটে যে কোম্পানিগুলো আছে লাইক সুজুকি, তারা চাচ্ছে সিসি লিমিটটা না থাক। কাওয়াসাকি বলছে যে অন্তত পক্ষে 250 সিসি পর্যন্ত সিসি লিমিট দেওয়া হোক। রানার যারা এরই মধ্যে KTM নিয়ে আসছে বাংলাদেশে, তারা বলছে যে আমাদের 500 সিসি পর্যন্ত আমরা এখানেই বানাচ্ছি, সেই সাথে বাইরের দেশেও আমরা কিন্তু রপ্তানি করছি, তো তাদেরও কোনো সমস্যা নেই। হাউএভার কোনো একটা পক্ষ তারা একটু দ্বিমত পোষণ করছে। এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশের বাজারে সিসি লিমিটটা বাড়বে কি না, এটা তো একমাত্র সময়ই বলতে পারে। কিন্তু সিসি লিমিটটা যদি বাড়ে তাহলে যেই বিষয়গুলো আমাদের সুবিধার মধ্যে আসবে সেটা হচ্ছে
হয়তোবা এখনই আমরা চিন্তা করছি যে এত দাম হবে, এত এই হবে সেই হবে, ট্যাক্সের ব্যাপারটাও আসছে। এই পর্যন্ত কিন্তু কোনোটাই নির্ধারণ হয় নাই। যদি ট্যাক্স আগের মতোই থাকে সেই ক্ষেত্রে সিসি অনুযায়ী যে দামটা হবে একটু বেশি হবে, বাট ট্যাক্স যদি আগেরটাই থাকে সেই ক্ষেত্রে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আসবে। এখন টপ সেগমেন্টের যে বাইকগুলো আছে সেইগুলো নিয়ে আমাদের যে চিন্তাভাবনা, সেগুলো নিয়ে আমাদের যে ক্রেজ, সেই অনুযায়ী কিন্তু অনেকেই ওই বাইকগুলো আরেকটু বেশি দাম দিয়ে কিনবেন বলে আমার মনে হচ্ছে। 150 থেকে 200 সেগমেন্টে যে বাইকগুলো আছে সেগুলা টোটালি কমিউটার বাইক, হয়তো বা কোনোটা টর্ক একটু বেশি। আর যখনই আপনি 250 সিসিতে যাচ্ছেন তখন অনেকগুলো কিন্তু স্পোর্টস বাইক আপনি ওই সেগমেন্টে পেয়ে যাবেন এবং মোটামুটি টর্ক 20 নিউটন মিটারের চেয়ে কিন্তু বেশি হবে, তার মানে হিউজ। আবার ওই সেগমেন্টগুলোতে আপনারা বেশ কিছু ট্যুরিং বাইকও পেয়ে যাবেন, সো যারা ট্যুর লাভার্স আছেন তারা কিন্তু একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স পাবেন ট্যুরিংয়ের ক্ষেত্রে। এবং ওই বাইকগুলো অনেক বেশি নজর দেয় ব্রেকিং অ্যান্ড কন্ট্রোলিং কমফোর্টের উপরে, সো সিসি লিমিট বাড়ার দিক থেকে কিন্তু কোনো খারাপ বিষয় দেখছি না। আর সিসি লিমিট বাড়ার সাথে সাথে আমাদের স্বপ্নটাও আরও বড় হবে। এখন যদি কেউ আমাকে বলে আপনার ড্রিম বাইক কী, আসলে আমার ড্রিম বাইক যেগুলো ড্রিম সো ড্রিম বাইক যেটা, সেটা তো এখন পর্যন্ত সেই সিসি লিমিট বাংলাদেশে পারমিটেড না। আমার সবচেয়ে ভালো লাগার একটা বাইক হচ্ছে কাওয়াসাকি ZX10R, H2R-এর কথা না হলে বাদ দিলাম, বা H2R-এর কথা না হলে বাদই দিলাম। এখন এই বাইকগুলো তো ক্রয় ক্ষমতার মধ্যেই পড়ে না, কখনো এফোর্ড করতে পারবো বলেও মনে হচ্ছে না জীবদ্দশায়। বাট যদি এফোর্ড করতে পারি, সিসি লিমিট থাকে, সেই ক্ষেত্রে ZX10R উইল বি মাই চয়েস। সিসি লিমিট না বাড়লে বাংলাদেশে থেকে আমি কখনোই উচ্চ সিসির বাইক চালানোর যে স্বপ্ন বা যে ক্রেজিনেসটা সেটা পূরণ করতে কিন্তু পারবো না। তো সিসি লিমিট এবং আমাদের সম্ভাবনা দুটোই একসাথে জড়িত। সেই সাথে বাংলাদেশে আমরা এখন 150 সিসির বাইক যেই দামে নিচ্ছি, যদি বাংলাদেশের বাজারে এই সব উচ্চ সিসির বাইকের যে কোম্পানিজগুলো আছে তাদের ফ্যাক্টরি হয়, তাহলে কিন্তু দামটা কমার সম্ভাবনা থাকে যায়। এবং সেই সাথে আমরা অন্তত এই জীবনে আমাদের দেশের মাটিতে উচ্চ সিসির বাইক চালাতে পারবো। রয়্যাল এনফিল্ড, KTM, কাওয়াসাকি, এই তিনটা ব্র্যান্ড আমার এই মুহূর্তে মনে পড়ছে, যেগুলার আশায় আমি আছি যে আমার আশপাশে এই বাইকগুলো থাকবে, অন্তত চোখের শান্তিটা হবে। ঠিক যেমন এই সময় আমার সামনে আছে সুজুকি GSX-R, সো 150 সিসির একটা বাইক যেটাতে 150 কিলোমিটার/আওয়ারের বেশি স্পিড তুলতে পারে। সো এখন যেমন এটা আমার সামনে দেখে ভালো লাগছে, তখন এই পাশে রয়্যাল এনফিল্ড, কাওয়াসাকি ZX-10, ZX-25 বা KTM Duke 200, RC 200 এইসব থাকবে, তখন আরও ভালো লাগবে। আর ডিউকের কালারটা তো মানে কি বলবো, সেই কালারের ফ্যান আমরা। মোটো হুইলসের লোগোটার দিকে একটু যদি তাকান দেখবেন যে এটা KTM-এর সাথে মিল আছে। সো এই আর কি। আরেকটু কথাবার্তা আছে, সেটা সামনে গিয়ে স্পিড লিমিটেশনের ব্যাপারে কিছু কথা বলবো। এর আগেও স্পিড লিমিট এবং রুলস নিয়ে দুটো ভিডিওতে কথা বলেছি, সেগুলোর লিংক আই বাটনে থাকছে, প্লাস ডিসক্রিপশন বক্সেও থাকছে, আপনারা চেক করতে পারেন। আমি যেটা মনে করি, বাংলাদেশে সিসি লিমিটের আগে স্পিড লিমিটের উপরে নজর দেওয়া উচিত। ঠিক এর পরের ফ্রেমে যে রোডটাতে যাব সেখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই মুহূর্তে যারা দেখছেন পরের ফ্রেমে দেখতে পারবেন যে স্পিড লিমিট ইফ আই এম নট রং 40 দেওয়া থাকবে বা আছে। সো কয়জন 40 স্পিডে যায় সেটা লক্ষ্য করবেন। আমি রেগুলার এই রাস্তা দিয়ে যাতায়াত করি এবং 40 স্পিড মেনটেন করে রাইডটা করি, কিন্তু পিছন থেকে মানুষ যখন একের পর এক ওভারটেক করে সেটা আমার কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। দেখতে পাচ্ছেন মনে হয় ক্যামেরা আছে 40 স্পিড লিমিট, আমি এখন আছি 33-এ 35, মাঝে মাঝে দেখা যায় যে 41-42 হয়ে যেতে পারে। বাট এই যে একটা ওভারটেক করলো, এই যে একের পর এক যাচ্ছে, তাহলে আমি কোথায় থাকবো? এখানে 3 জন নিয়েও চলে গেল, 4 জন নিয়েও চলে গেল আমার আগে।
হ্যাঁ, এখন এই যে আমারও বাড়ছে, আমার হঠাৎ চলে যাচ্ছে 41-42 এইভাবে চলে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি আমার স্পিডটা লিমিটের মধ্যে রাখার। পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু স্পিড লিমিট দেয়া থাকে, যেটা আমরা মোটেও মানি না, মানার চেষ্টা করি না, বা আমাদের মানানোর সেভাবে চেষ্টা করা হয় না। সিসি লিমিট বাড়ালে অ্যাক্সিডেন্ট হবে এই কথাটা কোনো ভিত্তি নাই আসলে, কারণ ওই বাইকগুলোর যেই পরিমাণে দাম হবে সেই দাম আসলে সবাই এফোর্ড করতে পারবে না। ইভেন আমিও মনে করি যে আমি নিজেও এফোর্ড করতে পারবো না। সো ওই বাইকগুলো আসলে লিমিটেড মানুষের কাছেই থাকবে, বাট থাকবে তো। আর ওই যে বললাম, যদি কোম্পানিজ বাংলাদেশে হয়ে যায় বা ট্যাক্স সেভাবে বাড়ানো না হয়, তাহলে কিন্তু সেগুলো নাগালের মধ্যে থাকবে, এবং হয়তো বা কখনো সেভিং করে বা অনেক কষ্ট করে এক সময় না এক সময় সেই বাইকগুলো আমরা কিনে ফেলতে পারবো। সো আপনারা কতটা এক্সাইটেড সিসি লিমিট নিয়ে সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন। আর যদি সিসি লিমিট বেড়েই যায় তাহলে কোন বাইক নেওয়ার ইচ্ছা আপনাদের আছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সঙ্গেই থাকুন মোটো হুইলসের। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবের বাটনটা দাবিয়ে দিন, আর যখন সাবস্ক্রাইব করছেনই তখন কিন্তু নোটিফিকেশন আইকনটা ক্লিক করতে ভুলবেন না।